السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أمار بران بريو مسلم بندقون أما دشام نعمون قد الفطر অনেকে বলেছেন যে আমরা তো এই বছর আনন্দ ফুর্তি করে ঈদের নামাজে গিয়ে সবাই একসাথে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারবো না তবে বাড়িতে আমরা আদায় করতে চাই তো ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে এই ক্ষেত্রে কি বিধান এসেছে যদি নামাজ আদায় করার বিধানটি থাকে আমরা কিভাবে আদায় করব এই ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলুন প্রিয় বন্ধুগণ এক্ষেত্রে আমরা ঈদের নামাজের যে অন্য অন্য সুন্নাগুলো আছে সবই কিন্তু আমরা পালন করবো ইনশাআল্লাহ যেমন ঈদের চাঁদ ওটার সাথে সাথে তাকবির বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম এই তাকবির কিন্তু আমরা ঈদের নামাজ শেষ করা পূর্ব পর্যন্ত বা ঈদের নামাজ শুরু করা পূর্ব পর্যন্ত আমরা পড়তে পারি এইগুলো একটি আমল এরপর ঈদের দিন আমরা কিন্তু বেজুর খেজুর খেতে পারি নবীজি এর উপর আমল করেছেন গোসল করবো আমরা আমরা সুন্দর পোশাক পরিধান করব এবং আতর ব্যবহার করব এগুলো সবই চলবে এবং একে অপরকে আমরা কিন্তু স্বাগত জানিয়ে থাকি সেটাও কিন্তু আমরা পালন করতে পারি যেমন সাবাহিকারামগন বলতেন তাকাব্ব আল্লাহ মিন্ ও মিনকা প্রিয় বন্ধুগণ এগুলোর উপর আমরা আমল করব ইনশাল্লাহ ঈদের ঈদের নামাজ করব কারণ নামাজের আমরা ব্যাপারে আহ যদিও হুকুম এমনটি এসেছে কেউ কেউ বলেছেন যে ঈদের নামাজের বিধানটি হচ্ছে ফরজে ক্যাফাইয়া মানে কিছু সংখ্যক আদায় করলে হবে বাকিদের আর আদায় করা লাগবে না আবার অনেকে বলেছেন না এটা হচ্ছে ফরজে আইন অবশ্যই সকলকে পালন করতে হবে তবে হুকুমের ক্ষেত্রে আমরা যাই বলি না কিন্তু না কেন এক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে সকল মানুষকেই ঈদের নামাজে যেতে বলেছেন এমনকি ঋতুবর্তী নারী পর্যন্ত তাদেরকে আদেশ করেছেন যে তারা ঈদের নামাজে আসবে আসবে এবং কারো যদি আহ না থাকে বলছে আরেকজনের চাদরের ভিতরে উর্নার ভিতরে প্রবেশ করে হলেও নামাজে আসবে সুবাহ এই ব্যাপারটি হাদিসের মধ্যে এসেছে যেমন হাদিসের কথাগুলো এসেছে ঋতুবর্তী নারীরা মুসল্লাতে থাকবে না তারা ঈদের ওই নামাজের আলাদা একটি বসে থাকবে শুধুমাত্র করবে তাহলে বুঝুন যে ঈদের নামাজের একটি গুরুত্ব রয়েছে তাই আনাস রদি আল্লাহ তালহু তিনি যখন তার ঈদ ঈদের নামাজ ছুটে যেত তখন তিনি তার স্ত্রী সন্তান পরিবারদেরকে নিয়ে বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন যেমন ইমাম বাই তার সুনানুল কুবরা এই গ্রন্থে এই হাদিসটি নিয়ে এসেছেন যার নাম্বার হচ্ছে ছয় হাজার দুইশত সাঁয়ত্রিশ নামার হাদিস সুতরাং আমরা এর উপর আমল করতে পারি আলহামদুলিল্লাহ তবে একটি বিষয় ঈদের নামাজের পরে যে আমরা খুতবা শুনেছি এই খুতবাটা কিন্তু একাকি নামাজ আদায় করলে বা বাড়িতে পড়লে খুতবাটি নাই আলহামদুলিল্লাহ এই জন্য ক্ষুদা লাগবে না এক্ষেত্রেই সমস্ত বড় বড় উলাম দে বাণী আলহামদুলিল্লাহ যে খুতবা লাগবে না আর ঈদের নামাজ আমরা পালন করব মাত্র দুই রকাত আলহামদুলিল্লাহ এক্ষেত্রে কিভাবে পালন করব। আমরা প্রথম যে রাকাত এই রাকাতে আমরা আল্লাহ আকবর তাকবির তাহরিমা বলার পরে আমরা সাতটি অতিরিক্ত তাকবির বলবো আবার অনেকে বলেছেন না তাকবিরে তাহরিমার সাথে আর ছয়টি এই হলো সাতটি কিন্তু আসলে বিষয়টি একেবারে ওয়াসে প্রশস্ত বিষয় আপনি তাকবিরে তাহরিমার পরে ষাটটি অথবা তাহারিমা সহ আপনি ষাটটি ধরবেন কোনো রকম অসুবিধা নেই ষাটটি তাকবির অতিরিক্ত দিবেন এইগুলো একটি বিষয় আর সুরা কেরাত শুরু করার আগে আপনি কিন্তু সানা পড়বেন কখন এটা তাকবিরে তাহরিমা বলার পরে আপনি সানা পড়তে পারেন অথবা যদি আপনি ওই ষাটটি তাকবির শেষ করে সানা পড়লেন এরপরে আপনি আউজুবিল্লা হিমিনা সাইতন রাজিম বিসমিল্লা রহমান রহিম বলে আপনি এবার ক্যারা শুরু করলেন সুরা ফাতিয়া পড়লেন প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পরে আপনি সুরতুল আলা পড়বেন সাব্য হিসমা রব্বিকাল আলা এটা হাদিসের মধ্যে এসেছে এভাবে করে রুকুতে গেলেন এরপরে সেজদা দিলেন দুটো সেজদা দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর বললেন এরপরে আপনি আরো অতিরিক্ত পাঁচটি তাকবির বললেন আরো পাঁচটি অতিরিক্ত তাকবির বলবেন এই এই হলো বারো তাকবির এটাই কিন্তু বিশুদ্ধ কথা এটাই হাদিসের মধ্যে এসেছে বরং নবী করিম সাল্লা আলী থেকে প্রমাণিত হচ্ছে বারোটি তাকবির তো এই পাঁচটি তাকবির বলে এখন আবার আপনি আবার বিসমিল্লা রহমান রহম বলে আপনি এখন কোরআনুল করিম তালা শুরু করে দিলেন সুরা ফাতিয়া পড়লেন এরপরে সুরা ফাতিয়ার পরে সুরতুল ঘাসিয়া পড়বেন এভাবে করে এরপরে রুকুতে যাবেন সাজদা দিবেন নামাজ শেষ করবেন এখানে ঈদের নামাজ শেষ হয়ে গেল আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে উপর আমল করা দান করুক আমিন আসলাতসালাম নবীন মোহাম্মী ওসহাবি আজমাইন